তাফসিল ঘোষণার পর থেকে দেশজুড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে উৎসব শুরু করেছে আওয়ামী লীগ। এই উৎসব মূলত বিএনপি সহ বিরোধী দলের আন্দোলন মোকাবিলার ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি নির্বাচনের ছক কষার এরই অংশ হিসেবে আজ দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক ডেকেছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের নীতি নির্ধারকগণ বলছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেওয়া কিংবা বর্জন দুটোই মাথায় রেখে নির্বাচনের কৌশল ঠিক করছে আওয়ামী লীগ। বিএনপি নির্বাচনে এলে ১৪ দল জাতীয় পার্টি সহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল নিয়ে জোট করবে দলটি। বিএনপি নির্বাচনে না এলে দলের প্রার্থী মনোনয়নের পাশাপাশি নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়া হবে ভিন্ন। মূলত বিএনপির নির্বাচনে না আসার বিষয়টি ভাবনায় রেখেই এগোচ্ছে ক্ষমতাসীনরা। এক্ষেত্রে বেশ কয়েকটি আসন উন্মুক্ত রাখার চিন্তা করা হচ্ছে। ওই আসনগুলো সমমনা রাজনৈতিক দলগুলোকে ছেড়ে দেওয়া হবে। পাশাপাশি ১৪ দলগতভাবেই নির্বাচনী জোট গঠন করা হবে। আগ্রহ দেখালে জাতীয় পার্টিও থাকবে আওয়ামী লীগের নির্বাচনী জোটে। সেই সঙ্গে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে দলের সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীর বিষয়ে এবার নেতিবাচক সিদ্ধান্ত নাও নেওয়া হতে পারে। এদিকে বিএনপির কেউ কেউ আগামী নির্বাচনে প্রার্থী হবেন বলে আওয়ামী লীগের নীতি নির্ধারক নেতারা মনে করছেন। এরই মধ্যে এর পূর্বাভাসও মিলছে বলে সরকারি দলের শীর্ষ নেতারা দাবি করছেন। তারা জানান বিএনপির সম্ভাব্য শক্তিশালী প্রার্থীদের কেউ কেউ ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার আগ্রহ দেখিয়েছেন। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচন ঘিরে দেশি বিদেশি নানা চাপে রয়েছে আওয়ামী লীগ। শর্তহীন সংলাপেরও তাগিদ রয়েছে। এসব বিষয়ে দলীয়ভাবে এক ধরনের চাপ তৈরি হয়েছে। বিএনপি নির্বাচনে এলে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ায় বেশ রদবদলের সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে আওয়ামী লীগ জোটগতভাবে প্রার্থী দেবে। ১৪ দলীয় জোটের পাশাপাশি জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনী জোট গড়া হবে। বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ এবং কয়েকটি ইসলামী দলও থাকবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন নির্বাচনী জোটে। এ নিয়ে অবশ্য এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপি নির্বাচনে না এলে বিকল্প ভাবনা রয়েছে আওয়ামী লীগের। সেক্ষেত্রে কয়েকটি আসন উন্মুক্ত রাখার চিন্তাও করা হচ্ছে। সেই আসনগুলো আওয়ামী লীগের নির্বাচনী জোটের বাইরে থাকা সমমনা রাজনৈতিক দলকে ছেড়ে দেয়া হবে। আবার আসন উন্মুক্ত না রেখে ওইসব আসনে দুর্বল প্রার্থী দেওয়ারও কথা রয়েছে। এতে আওয়ামী লীগের ভোটাররা সমমনা দলের প্রার্থীদের ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান জোটবদ্ধ নির্বাচন হলে আসন ভাগাভাগি নিয়ে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের দর কষাকষির সম্ভাবনা খুবই কম। বিএনপি নির্বাচন বর্জন করলে জাতীয় পার্টিকে নির্দিষ্ট কয়েকটি আসনে আলাদাভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে জাতীয় পার্টির আসনগুলোতে আওয়ামী লীগের প্রার্থী নাও থাকতে পারে। আবার কিছুটা দুর্বল প্রার্থী মনোনয়নের সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠকে ৩০০ আসনে দলীয় প্রার্থী নির্ধারণ করা হবে। পরে ১৪ দলীয় জোট সহ সমমনা অন্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বৈঠকে আসন ভাগাভাগি করা হবে। এক্ষেত্রে আওয়ামী লীগের অনেক নেতা মনে করছেন বিএনপি নির্বাচনে না এলে ভোটার উপস্থিতি কমতে পারে। এজন্য ভোটারদের কেন্দ্রে আনার নানা কৌশলও নেওয়া হচ্ছে। অবশ্য এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।